জগতের সকল মাখলুক শান্তি প্রত্যাশী, সকলেরই চাহিদা শান্তি। এই চাহিদা আমাদের অনেক গুণে বেশি, কিন্তু শান্তি কোথায়, কোন রাস্তায় চললে, কি কাজ করলে শান্তি পাওয়া যায়? আমাদের ক্ষুদ্র বিবেক, আমাদের আকল তা চয়ন করতে অক্ষম। তাই তো দেখা যায়, যারা ওহির ধার ধারে না, নিজ বিবেক নির্ভর, এদের কারো ধারণা স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম শান্তি। তাই রাত দিন এক কিনার করে স্বাস্থ্য ভালো রাখার পিছনে দৌড়ে। এ ধারণা সঠিক নয়। এমন অসংখ্য মানুষ পাবেন স্বাস্থ্যগত দিক দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু শান্তির বাতাস গায়ে লাগে না, অশান্তি। যেমন ধরুন, এখানে যদি দুইজন জুতা চোর ধরা পড়ে, একজনের স্বাস্থ্য ভালো, কোনো রোগ বালাই নেই, আরেকজনের স্বাস্থ্য খারাপ, কোনো প্রকার দম আছে, বলুন তো কিল ঘুষি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য খারাপ, আপনারা কিল ঘুষি দিতে যাবেন না, কেউ গেলেও অন্তত ইমাম সাহেব হুজুর গিয়ে বাধা দিবেন। এমনি মারা যাচ্ছে, তোমার ঘুষি খেয়ে মারা গেলে মামলা হবে, বিপদে পড়বে। অপরাধ তো উভয়জনের এক সমান, এও জুতা চোর, ও জুতা চোর। একজনের কপালে কিল ঘুষি, আরেকজনের কপালে কিল ঘুষি নেই। কিল ঘুষি খাওয়া শান্তি না অশান্তি? অশান্তি। অশান্তি কে টেনে আনলো? স্বাস্থ্য টেনে আনলো। তাহলে বোঝা গেছে, স্বাস্থ্য ঠিক রাখার নাম শান্তি এ কথা ঠিক নয়। আবার কারোর ধারণা, সম্পদ উপার্জন করতে পারার নাম শান্তি। তাই রাত দিন এক কিনার করে হালাল হারামের কোনো তোয়াক্কা না রেখে শুধু সম্পদের পিছনে দৌড়ছে। চাই সুদের মাধ্যমে আসুক, চাই ঘুষের মাধ্যমে আসুক, চাই ধোকার মাধ্যমে আসুক, প্রতারণার মাধ্যমে আসুক, চাই চাঁদাবাজের মাধ্যমে আসুক, সম্পদ চাই। এ ধারণাটিও সঠিক নয়। কত কোটিপতি আমাদের সামনে এসে দোয়া চায়, চোখের পানি ছাড়ে। অশান্তির কথা বর্ণনা দেয়, লম্বা ফেরে সামনে তুলে ধরে কি পরিমাণ অশান্তি। এদিকে দুদুকের মামলার হয়, এদিকে ইনকাম ট্যাক্স হলে আবার কি সমস্যা করে, এই ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়, চাঁদাবাজের ভয়, মস্তানের ভয়, ভয়ের কোনো শেষ নেই। পক্ষান্তরে আরেকজনের পকেটে কোনো পয়সা নেই, শান্তির অভাব নেই। তরিকতের লাইনে আমরা যার অনুসারী, সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হিজরত করে মক্কায় মুকাররমা চলে গেছেন, ওনার কবর জান্নাতুল মাআলাতে মক্কায় মুকাররমায়। যে বাউন্ডারির ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, ওইখানে তার কবর। তিনি খুব আনন্দের সাথে, যোগ শখের সাথে পড়তেন, মা হেছে নাদা রে মগমে হেছ নাদা রে, মা হেছে নাদা রে মগমে হেছে নাদা রে, দস্তার নাদা রে মগমে পেছে নাদা রে, দস্তার নাদা রে মগমে পেছে নাদা রে। পয়সা করে পকেটে নেই, পয়সা করে চিন্তাও নেই। কেন না চিন্তা? আমি তো একজনের গোলাম,
গোলাম কি খাবে, কি পরবে, কোথায় থাকবে, এই চিন্তা তো গোলামের নয়, এটা গোলামের মনিবের দায়িত্ব। চিন্তা করুন কি পরিমাণ শান্তিতে আছেন। সব দায়িত্ব আমার আল্লাহ, এটা আমার নয়। আমার কাজ কি? মনিবের গোলামি করা। তাদের শান হলো কারে সাজে মা ব ফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। আমার দায়িত্ব হলো গোলামি করা, কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, এই দায়িত্ব আমার নয়, আমার মনিবের। মনিবের দায়িত্ব নিয়ে যদি গোলাম টানাটানি করে অশান্তি বাড়ে। যেমন আপনি একটি গরু খরিদ করে এনেছেন, আপনি গরুর মনিব, গরুর মালিক, গরু আপনার মালিকানাধীন একটি পশু। গরুকে বেঁধে রেখে রশি এবং কাঁচি হাতে নিয়ে গেছেন মাঠে ঘাস কাটবেন গরুর জন্য। একটু পরে গরু করল কি, রশি ছিঁড়ে নিজের খাওয়ার ব্যবস্থা নিজেই করতে গেছে। আপনি দুপুরে ঘাসের আটি মাথায় নিয়ে ফিরে আসলেন গরুর কাছে, এসে দেখেন গরু নেই, রশি ছিঁড়া। ঘাসের আটি রেখে গরুর খোঁজে বের হলেন, দেখেন যে আপনার মরিচ খেত পরিষ্কার করে ফেলছে, আলু খেত সাফ, এখন কদুর লতা খাইতেছে। বলেন তো কি করবেন, গালে চুমু দিয়ে নিয়ে আসবেন, হাতের কাছে যা পান উত্তম মধ্যম দিয়ে খবর নিয়ে ছাড়বেন, এরপরও কি আপনার গোসা থামবে? মজবুত রশি শিঙ্গে লাগাই উঠার মধ্যখানে খুঁটা গেড়ে বাঁধতেছেন আর বলতেছেন আজ তোকে সুটকি, তোর কপালে ঘাস নেই। কেন আপনি এইভাবে চটে গেলেন গরুর উপরে? গরু নিজের চিন্তা নিজে করতে গেছে, আপনার অপেক্ষা করেনি। অথচ আপনি গরুর মালিক ক্রয় সূত্রে সৃষ্টিকর্তা হিসাবে নন, এরপরও এত রাগ এত গোসা নিজের চিন্তা নিজে করতে গিয়ে কেন করতে গেল? আর যিনি আমাদের মালিক তিনি ক্রয় সূত্রে মালিক নয়, সৃষ্টিকর্তা হিসাবে মালিক, তার মালিকানা কত মজবুত, কত দৃঢ়। আমরা যদি তার অপেক্ষা না করে নিজের চিন্তা নিজে করতে যাই সুদ ঘুষ চাঁদাবাজি মস্তানি ইত্যাদির মাধ্যমে, কি করা দরকার তার? কিন্তু তিনি হালিম ধৈর্যশীল হিসাবে সাথে সাথে পাকড়াও করেন না, ঢিল দেন, দেখি না বান্দা ফিরে আসে কি না। তো বুঝে গেল সম্পদ কামাই করতে পারার নাম, সম্পদের স্তূপ দিতে পারার নাম শান্তি নয়। শান্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে শিখাই দিলেন শান্তি কি। তিনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি তোমাকে তোমার মালিকের কুদরতি হাতে সুপর্দ করে দাও, মালিক যা করবেন এতে আমি খুশি, এর থেকে বড় শান্তি দুনিয়াতে আর কিছু হতে পারে না। আল্লাহর খলি সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম, ইন্না সালাতি আমার নামাজ মানে আমার ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি এটা আরেক ইবাদত, ওয়া মাহইয়া আমার জিন্দা থাকা, ওয়া মামাতি আমার মারা যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব ওই আল্লাহর যিনি সমগ্র জাহানের পালন কর্তা। তার মানে যেভাবে তিনি রাখেন এভাবে আমি আনন্দিত, এভাবে আমি খুশি, যেহেতু তিনি আমার বাস্তব বন্ধু, তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক। বন্ধু যেভাবে আমাকে দেখতে পছন্দ করেন এভাবে তো আমার থাকা চাই, বন্ধু পছন্দ করে এভাবে থাকতে আমি থাকি আরেকভাবে, এটা কিসের বন্ধুত্ব? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রাখতে চান সেভাবে যদি আমি থাকতে পারি, এটা হলো বন্ধুত্বের দাবি পূরণ করা। এর থেকে বেশি শান্তি আর কোনো কিছুর মধ্যে নেই। এখানে হয়তো আমি আরো শুনেছি একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু
বিস্ফোরা উঠেছে পিঠে, বিস্ফোরা। আজ থেকে প্রায় 1500 বছর আগের কথা, মেডিকেল সায়েন্স এই পরিমাণ উন্নত ছিল না, চিকিৎসা হচ্ছিল না। দীর্ঘ 30 বছর এটা ভালো হয় না, কি ব্যথা চিন্তা করুন। বিছানায় পড়ে আছেন, ব্যথায় অস্থির, কিন্তু তার দিকে তাকাইলে, তার সাক্ষাতে কেউ গেলে বোঝার উপায় ছিল না যে তিনি অসুস্থ এবং মারাত্মক ব্যথায় ব্যথিত। হাসি খুশি প্রস্ফুটিত চেহারা নিয়ে কথাবার্তা বলেন, দেখা সাক্ষাৎ হয়। 30 বছর পর জিজ্ঞেস করা হইল, এত কষ্টে আছেন দীর্ঘ 30 বছর বিছানায় পড়ে আছেন, দেখলে বোঝা যায় না আপনি অসুস্থ, ভেদ কি, রহস্য কি? জবাব দিলেন, আমার পিঠের বিস্ফোরণ কে দিয়েছেন? আমার আল্লাহ। আল্লাহ দিয়েছেন আমার পিঠে বিস্ফোরণ, এতে তিনি খুশি, আমি বেজার হব? আমার আল্লাহ যদি আমার পিঠে বিস্ফোরণ দিয়ে খুশি, আমিও বিস্ফোরণ নিয়ে খুশি। আমার আল্লাহ খুশি, আমার খুশি। কদর জিন্দা কুমি আতা এতো আরবো খুশি ফেদা এতো, গর জিন্দা কুনে আতা এতো আরবো খুশি ফেদা এতো, দিল সদা মবতালা এতো হারছে কুনে রেজা এতো। আল্লাহ জিন্দা রাখলে আপনার অবদান, মেরে ফেললে আপনার জন্যই তো কুরবান, যেভাবে রাখুন না কেন এতে আমি খুশি, আমি সন্তুষ্ট, আমার কোনো দ্বিমত নেই। বলেন যে এর বরকতে ফেরেশতারা যে চলাফেরা করেন আমি সচক্ষে দেখতে পাই, আমার সাথে এসে তারা মোসাফা করেন, সবরের বরকত। আমার আল্লাহ যেভাবে খুশি আমি এভাবে খুশি। হযরত শেখ ফরিদে গঞ্জে শকর রাহেমাহুল্লাহ, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পীর, হযরত নিজামউদ্দিন আউলিয়া পড়তে গেছেন পীরের কাছে, ক্লাসে আরো অনেক ছাত্র আছে। নিজামউদ্দিন আউলিয়ার বাড়ি দিল্লির বদায়ুন, পড়তে গেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, মুলতান জেলা পাকপটন থানার আজোধন নামক গ্রামে, সেখানে পড়তেছেন আওয়ারিফুল মাআরিফ কিতাব পড়তেছেন, শেখ সরওয়ারদী রহমতুল্লাহ আলাইহ, শেখ শেহাবউদ্দিন সরওয়ারদী রহমতুল্লাহ আলাইহ লিখিত কিতাব পড়তেছেন। লেখা এখানে খুব চিকন সরু, তখন ছাপা হইতো না, ছাপাখানা নেই, হাতে লেখা হইত। হযরত শেখ ফরিদে গঞ্জে শকর এমনি বৃদ্ধ মানুষ, লেখা চিকন, ভালো করে দেখতেছিলেন না, খুব কষ্ট করে চেষ্টা করতেছিলেন দেখার। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই পড়তে গেছেন ঠিক, কিন্তু এলেন তো এই পরিমাণ, তখনই তার উপাধি ছিল মজলিস শেখান, তখন তার উপাধি ছিল মাওলানা বাহাস তর্কবাগিস। মজলিস শেখান, যে মজলিসে তিনি যাবেন সে মজলিসে তিনি তার সাথে কেউ কুলাবে এ কল্পনা কারো নেই, এত এলেন, এত এলেম নিয়ে পড়তে গেছেন পীর সাহেবের কাছে আওয়ারিফুল মাআরিফ। পীর সাহেব দেখতেছিলেন লেখা চিকন, দেরি হতেছে, উনি বললেন মান্নস খায়ে বনাজদে শায়েখ নজিবউদ্দিন বিনাম, হুজুর এক কপি দেখছি শায়েখ নজিবউদ্দিনের কাছে, ওইটা লেখাটা পরিষ্কার, ওইটা একসময় নিয়ে আসলে আপনার দেখতে সুবিধা হবে। বলেন তো কি ভুল করছেন, কি অন্যায় করছেন? আমাদের দৃষ্টিতে কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই, বরং সহযোগিতা করছেন উস্তাদের। আপনার কাছে, আপনার সামনে যে কপি লেখা চিকন, পড়তে অসুবিধা, মোটা লেখা ভালো লেখাওয়ালা এক কপি শায়েখ নজিবউদ্দিনের কাছে দেখেছি। বাস শায়েখ ফরিদে গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহ কিতাব বন্ধ করে দিলেন, বললেন এখান থেকে ওই কফি আনা এরপরে পড়া আমার দ্বারা এতটুকু সম্ভব নয়, উঠে চলে গেলেন, পড়াইলেন না। উনি হয়তো ভাবলেন ওই কফিটা আনার অপেক্ষা করতেছেন, আনলে পড়াবেন, আসলে ব্যাপার এমন ছিল না। আশেপাশের ছাত্রা বললো, আরে ভাই তোমার উপর নারাজ হয়ে গেছেন,
কেন এই কথা বলছো? বাস নারাজ হয়ে গেছেন তো গেছেন, আত্মপরাইতে আসেন না। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বলেন, যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথায়, আমার চোখের পানি শুরু হয়ে গেল, এখন আমি কি করি? আমার কারণে ক্লাস বন্ধ, এখন কি করি? খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, নিন নেই, কিছু নেই, শুধু চোখের পানি। আর একটা কথা আমার মুখে বেসাক্ত অটোমেটিক কি, মানছে করদা, মানছে করদা, মানছে করদা, আমি কি করব, আমি কি করব, আমি কি করব, আর কিছু নেই। একদিন, দুই দিন, তিন দিন, খাওয়া নেই, ঘুম নেই, কিছু নেই, মনস্থ করলাম কূপের ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করব। কূপের পরে যাওয়ার পরে মনে আসে আত্মহত্যা তো আমি করব, দোষ কারণে আমার, এটা কি কেউ বিশ্বাস করবে? কত নির্দোষীকে দোষী বানায় দেবে যে অমুকে ফেলে দিয়েছে, আমার কারণ নির্দোষী দোষী হবে, তার আবার সাজা হবে, কেসাস হিসাবে তাকে হত্যা করা হবে, এটা তো বৈধ হবে না। আবার ফিরে আসি, বিরত থাকি আত্মহত্যা থেকে। কয়েকদিন পর হযরত সাহেব ফরিদে গঞ্জে শকর রহমতুল্লাহের এক ছেলে সাহস করে আব্বাকে গিয়ে বলছে, আব্বা এই যে সবক বন্ধ করে দিলেন, যেতেছেন না নিজামউদ্দিনের তো আর মরার অল্প বাকি, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, নিন নেই, কিছু নেই। তখন তিনি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহকে ডাকলেন, মাথায় হাত বুলাইলেন, পিঠে হাত বুলাইলেন, বুলাইয়া দোয়া দিলেন। এরপরে খানকার ভিতরে একবার এই মাথায় একবার হে মাথায় অন্য হালাতে হাঁটতেছেন একটু গতিতে, আর একটা শের পড়তেছেন কি, দিলে খাসতাছে কও নাই নে তুই আজবাহারে তুমি রাম ও বরায়ে তুজিয়াম আজ বাহারে তুমি রাম ও বরায়ে তুজিয়াম। শিক্ষা দিলেন আমার চাহিদা কি, হামকে হামেশা বরে যায়ে তুজিয়াম, যে কাজে তুমি খুশি সে কাজে আমি খুশি, এভাবে থাকতে চাই। ওস্তাদের খুশি আমার খুশি, ওস্তাদের নারাজি আমার নারাজি, আল্লাহর খুশি আমার খুশি, আল্লাহর নারাজি আমার নারাজি। খাকি সাওয়াম বজে রে পায়ে তুজিয়াম, মাটি হয়ে তোমার কদমের নিচে থাকতে চাই, মাথার উপরে উঠতে চাই না। তওয়াজ বিনয় নম্রতা যত বেশি হবে ততই শান্তি বেশি আসবে, উন্নতি বেশি হবে। মাকসুদ দিলে খাসতা যে কাউ নাই নে তুই আল্লাহ, উভয় জাহানে আমার ভাঙ্গা দিলে উদ্দেশ্য একমাত্র তুমি আল্লাহ। আজ বাহারে তুমি রাম ও বলায়ে তুজিয়াম, তোমার জন্যে আমার মরণ, তোমার জন্যে আমার জীবন, উভয়টা তোমার জন্য। বুঝালেন ওস্তাদের হাতে সব ছেড়ে দিতে হয় যেভাবে আল্লাহর হাতে সব ছেড়ে দিতে হয়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এই অবস্থা দেখে আমি দূরে গিয়ে পায়ের উপরে মাথা রেখে দিলাম। হযরত এখন খুশি হয়ে বললেন, বলো কি দোয়া করব? বললাম যে আল্লাহ আমাকে যাতে মাকলুকে দাঁড়া দাঁড়ে ঘুরতে না হয়, এক দুয়ারা যাতে মাথা নত করতে পারি, দশ দুয়ারা যাতে মাথা নত করতে না হয়, এই দোয়া চাই। বড় বিচক্ষণতার পরিচয় দিলেন। আমরা মুহতাজের মুখাপেক্ষিত একজনের, অনেকে বাদ দিলে হাজার জনের দুয়ারে ঘুরতে হবে, কোথাও কিন্তু স্থান পাওয়া যাবে না, স্থান তো পাওয়ার জায়গা একটা। হযরত শেখ ফরিদে গঞ্জে শকর বললেন, হ্যাঁ এই দোয়াই করলেন। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কারো সামনে মাথা নত করতে হয়নি, এক দুনিয়া তার সামনে মাথা নত করেছে, তৎকালীন রাজা বাদশারা পর্যন্ত, ওস্তাদের দোয়া। তো বলার উদ্দেশ্য, আজ বাহারে তুমি রাম ও বরায়ে তুজিয়াম, তোমার জন্যে আমার মরণ, তোমার জন্যে আমার জীবন। যদি বান্দা এ পর্যায়ে পৌঁছতে পারে, আমার সব খুশি আমার আল্লাহ হাতে, হাতে টাকা পয়সা দিয়ে যদি আল্লাহ খুশি তো আমি এতে খুশি, টাকা পয়সা নিয়ে যদি আল্লাহ খুশি এতে আমি খুশি।
সৈয়দ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, তার পীর ও মুর্শিদ হযরত নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রাহেমাহুল্লাহ, ১৯ সনে তার কবর জিয়ারতের তৌফিক হয়েছিল ভারতের ইউপিতে। তার কবরের অদূরে আরেক বুজুর্গেরও মাজার আছে। তা এক বুজুর্গ তার কবরের পাশে ইশালায় সওয়াব করে এসে বলতেছেন, এই পরিমাণ নূর আল্লাহ পাকে অলিকে দান করেছেন, ওই অলির আদবের খাতিরে লুকিয়ে রেখে দিয়েছেন, যদি ওই অলির মাজার কাছে না থাকতো পুরো এলাকা আলোকিত হয়ে যেত, এত নূর। উনি বাজার করতেন নিজের বাজার নিজে, টাকা পয়সা যা আছে পুরো থৈলি হাতে নিয়ে বাজারে যেতেন। এই নয় যে পরিমাণ লাগবে সেই পুরাণ গড়ে নিয়ে যেতেন না, পুরো থৈলি হাতে। কোনো কিছু খরিদ করার পর দোকানদারের হাতে থৈলি তুলে দিতেন, ভাই তোমার কত টাকা তুমি গুনে নিয়ে নাও, নিজে গুনতেন না, থৈলি ঘুরা দোকানদারের হাতে, যাই নিবে হে নিবে। একদিন জিজ্ঞেস করল, হুজুর এমন করেন কেন? ওরা যদি বেশি নেয়, খুব বেশি নিলে আমার তো ক্ষতি নেই, ক্ষতি ওর একসময় তো দেওয়া লাগবে আখেরাত, তা আপনি গুনে দেন না কেন? যতক্ষণ টাকা আমি গুনবো এতক্ষণ আমি আল্লাহ আল্লাহ করলে আমার অনেক বেশি লাভ হবে, তো ওর গোনা হে গুনুক আমার আল্লাহ আল্লাহ আমি করি। তো একদিন থলি নিয়ে বাজারে যেতেছে, এক হাইজাকার ছিনতেই হঠাৎ থলি টান দিয়ে এক দৌড় নিয়ে গেছে হাত থেকে, যেহেতু থলি নিয়ে টাকা নেই বাজারে গেলে আল্লাহ কি টাকা তো নেই, উনি ফিরে চলে আসছেন ঘরে। কয়েক ঘন্টা পর চোর ফিরে আসছে তার ঘরের দুয়ারে, এসে দুয়ারে আওয়াজ দেয়, হুজুর দুয়ার খুলুন, হুজুর দুয়ার খুলুন। হুজুর দুয়ার খুলে দেখেন যে হে চোর, হাতে হুজুরের থৈলি, হুজুরে আপনার টাকা আমি নিয়ে গেছিলাম, এ আপনি নিয়ে আনেন। কয়, না এটা তো তোমার টাকা। না হুজুর, আপনার হাত থেকে আমি ছিনাই নিয়ে গেছি, এটা আপনার টাকা। কয়, না এটা তোমার টাকা। বলেন তো, আমরা বলতাম রশি আনো এর বাঁধো, এরপরে থানায় খবর দাও, কিন্তু আল্লাহর ওলি কই এটা তোমার টাকা। হুজুর থৈলি আপনার টাকা, আপনার আপনার হাত থেকে ছিনাই নিছি। হুজুর বললেন, বেটা তুমি ছিনিয়ে নেওয়ার সাথে সাথে আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ এটা যাতে হারাম না হয় তার জন্য আমি হালাল করে দিলাম, তার জন্য হালাল, এটা এখন সেই মালিক, এখন তুমি মালিক, থৈলিরও মালিক তুমি, টাকারও মালিক তুমি, আমি নই। না হুজুর, আমি তো মহাবিপদে আছি। কি বিপদ? যে গোলে দিয়েই যাইতে চাই সামনে দেখি গলি রাস্তা বন্ধ, ব্রেকের যাইতে পারি না, এই কয়েক ঘন্টা শুধু দৌড়লাম, যে রাস্তা দিয়ে যাই রাস্তা বন্ধ, আমরা যেতে পারতেছি না হুজুর, আপনার থলি নেন না হয়তো আমরা যেতে পারবো না, সারা জীবন এখানে ঘুরতে হবে। হুজুর বলেন, যাও থলিও নিয়ে যাও, রাস্তাও পাবে, চলে যাও। চোর থলি নিয়ে আসছে, এখন রাস্তা খোলা, এখন চলে আসছে, এদের আসেনি কোনো চিন্তা ফিকির। আমরা হইলে দিতাম চিৎকার, চোর চোর ধরো ধরো, নিজেও দিতাম দৌড় ফিসনে ফিসন, কি হাঙ্গামা দাঁড় করাইতেন। কিন্তু আল্লাহর বলে নিশ্চিন্তে ঘরে ফিরে চলে আসছেন, এর জন্য হালাল করে দিয়ে চলে আসছেন। বলেন তো, এর থেকে বড় শান্তি আর কি আছে? আজ বাহারে তুমি রাম ও বরাম, তোমার জন্য টাকা পয়সা নিয়ে গেল, তোমার জন্য থাকলো, তোমার জন্য সাড়ে সাত মহাদেশের দেহলুবি রহমতুল্লাহ। আমরা যে হাদিস পড়ি পড়াই, হাদিসের সূত্র, সূত্রবিহীন হাদিস গ্রহণযোগ্য নয়। আমি হাদিসটি কার কাছে পড়েছি, তিনি কার কাছে পড়েছেন, তিনি কার কাছে পড়েছেন, এভাবে সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে হবে। আমাদের সূত্র যাদের মাধ্যমে পৌঁছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মালিক হযরত শাহ সাত মহাদেশের দেহলুবি রহমতুল্লাহ। হিজরত করে চলে গেছেন মক্কা আল মুকাররমা, তার কবরও জান্নাতুল মাওয়ায়। শাহী ঠাপবাটে চলতেন শান শওকত, দামি জুতা, দামি টুপি, দামি পোশাক। তখন আরবরা ছিল খুব গরিব, চুরি ডাকাতি খুব হইত, খুব গরিব। আমাদের কোন জুতা নিয়ে মসজিদে ঢুকি, ওইখানেও জুতা নিয়ে ঢুকতে হইত। এখন তো সারা বিশ্বে এটা আমাদের বদনামি, জুতা নিয়ে ঢুকতে বুঝলে বোঝে এটা বাঙালি, অন্যদের জুতা নিয়ে ঢোকে না, মসজিদ দুয়ারের বাইরে গেটের বাইরে দূর পর্যন্ত জুতা, জুতা জুতা চুরি হয় না, শুধু হয় আমাদের দেশে, আমরা হাতে নিয়ে ঢুকি।
এমনকি কোনো কোনো মসজিদে হাতে নিয়ে ঢুকা নিষেধ। মক্কা শরীফে যা, বিভিন্ন মসজিদে হাতে নিয়ে জুতো হাতে নিয়ে ঢুকা নিষেধ, বাইরে রেখে আস, চোরে নেবে না। তো তখন যেহেতু খুব গর্ব ছিল, দারিদ্রতা ছিল, জুতা চুরি হইতো হারাম শরীফের সামনে জুতা, তাই সকলে নিজ নিজ জুতা সাথে করে নিয়ে যেত। ওনার দামি জুতা উনি বাইরে রেখে চলে যেতেন, ভিতরে উনি কখনো ভিতরে নিতেন না, ওনার জুতা চুরি হয় না। জিজ্ঞেস করলে, হুজুর আরো কম দামি জুতা চোর নিয়ে যায়, আপনি এত দামি জুতা চুরি হয় না, কারণটা কি? কই দেখো, চোরের কিসমতে তো হালাল মাল নেই, চুরি করে নিতে কি হালাল হয়? হারাম। চোরের কিসমতে হয়েছে হারাম। আমি জুতা যখন খুলি মসজিদের বাইরে, তো আল্লাহকে বলি, আল্লাহ তোমার কোনো বান্দা যদি এটা নিয়ে যায়, এটা তার জন্য হালাল, হারাম হবে না, আমি অনুমতি দিয়ে দিলাম। আমি তো হালাল করে আসি, চোরের কিসমতে তো হালাল মাল নেই, হেঁটে নিবে কীভাবে? এটা নিলে তো হালাল হবে, ওর কিসমতে তো হারাম, তাই চোরে নেয়। আপনার এখন ভাববেন ফাইসি এক মন্ত্র, এখন থেকে জুতা হালাল করে মসজিদের বাইরে থিয়ে ভিতরে ঢুকবে, মাশাল ঢুকার পরে বাইরে দিকে জুতা তো নেয় না, জুতা দুলাও নেই। ওই মকাম ওই পর্যায়ে গেলে তারপরে অবস্থা হবে, আমরা তো ওই পর্যায়ে নই, ওইটা আমাদের হবে না। হযরত সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন আসছেন তার লঙ্গরখানায়, তো দেখে কি ফাঁকায়, তো দেখে গোস্ত রুটি ফাঁকাইতেছে, কি আল্লাহ নবীর ভাবে এত সুস্বাদু খাবার খেতে পারছেন? নবীর অনুসারে দাবি আর গোস্ত রুটি, এসব বন্ধ কর, এখন তাকে শাক পাকানো হবে লবণ দিয়ে। লবণ দিয়া শাক পাকাইছে, এরপরে রাত্রে দেখে খানকা জিকিরের আওয়াজ নাই, তাহাজ্জুদের লোক নেই, নীরব শুয়ে রয়েছে। ব্যাপার কি, আজকে তাহাজ্জুদ কই, জিকির কই? হুজুর শাক খাইয়া সকলের ফ্যাট নষ্ট, এখন এই ফ্যাটের অসুখ আর ডায়রিয়া, সব দুর্বল শুয়ে রয়েছে। তোবা তোবা, নবীর সাথে তাল দিতে চাইছিলাম, এটা আমাদের দ্বারা হবে না, ঠিক আছে শাক বাদ দো, আবার গোস্ত রুটি, তো জিকির আজকাল হোক তাহাজ্জুদ হোক। হযরত সাহেব শেখ রহমতুল্লাহর মতো হইলে তারপরে জুতা রেখে আসে, নিবে না, তার মতো না হইলে জুতা তো নেবে না, দুলাওয়া নেবে। তো বলেন তো এদের জন্য কোনো সমস্যা আছে? কেন, জুতা নিলেও আল্লাহর জন্য, রাখলেও আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া মামাতি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার ইবাদত, আমার সব কিছু, আমার জীবন, আমার মরণ, সব আমার আল্লাহর জন্য। দিল সুখশান্তি থাকার একটা মহা ঔষধ, তো নিজকে নিজে এভাবে গড়ে তোলো, দেখবে সুখশান্তির কোনো অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুকাম অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।